শীতকাল শেষ হয়ে গেলেও শীতের আমেজ কিন্তু এখনো যায়নি, তাই পিকনিকেরও কিন্তু এখনো দিন শেষ হয়নি। আর পিকনিক করতে সবাই কিন্তু কাছাকাছি জায়গায় খোঁজে, তাই আমরা নিরুদ্দেশ ব্লগ আবার নিয়ে চলে এসেছি কলকাতার কাছে পিকনিক করার একটা দারুণ জায়গার সন্ধান। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে চলে আসুন পিকনিক করার জন্য একটা আদর্শ জায়গায়। একটা ছুটির দিন কাটিয়ে যান রূপনারায়ণ নদীর ধারে এই বেনাপুরে বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে। তাহলে দেরি না করে চলুন চলে যাওয়া যাক সেই জায়গায় যেখানে আমরা একটা রোববার বন্ধুবান্ধবরা মিলে করেছিলাম দারুণ জমজমাটি আড্ডা আর প্রচুর খাওয়া দাওয়া। একুশে জানুয়ারি আমরা বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়লাম বারুইপুর থেকে বেনাপুরের উদ্দেশ্যে। পিকনিক করার অনেক দিন ধরেই একটা ইচ্ছা হচ্ছিল, তাই দেরি না করে করেই ফেললাম। কটা বাজে এখন? বাজে হচ্ছে প্রায় 10টা বেজে গেছে, কিছুক্ষণ বাকি আছে, এতক্ষণে আমাদের প্রায় কোলাঘাট চলে যাওয়ার কথা। কিন্তু আনফরচুনেটলি এমন একটা দিনে বেরিয়েছি, কলকাতা পুরো একদম আটকে রয়েছে একটা জায়গাতে, মানে আজকে কিছু মিছিল ফিছিল কিছু আছে, তো সেই জন্য মানে এক সাইডের এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ ধরে আটকেছিলাম। এখন সবে সিগন্যাল খুললো, এখন যাচ্ছি কোলাঘাট। এখন এখান থেকে প্রায় 2 ঘন্টা দেখাচ্ছে, এখন জানি না কখন পৌঁছতে পারবো। আমাদের গাড়ির ওনার সামনে বসে আছে দুজন, তারা আপ্রাণ চেষ্টা করছে আমাদের তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা আটকে আছি, রাস্তা পুরোপুরিভাবে স্তব্ধ। রাজপথের নানা রকম বাধা অতিক্রম করে অবশেষে আমরা গাড়ি ছুট লাগালাম। দ্বিতীয় হুগলি সেতু পার করে আমরা কোনা এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যেতে থাকলাম। কলকাতার দিক থেকে এলে কিন্তু আপনারা এই রুটটাই ধরতে পারেন। ফাইনালি আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করলাম, ক্রস করে এবার যাচ্ছি কোনা এক্সপ্রেসওয়ের দিকে। ওদিকে সাঁতরাগাছির এখন কি কন্ডিশন সেটা নিয়ে আমরা খুব টেনশনে আছি, তো চলো দেখি এখন কি কন্ডিশনে পাওয়া যায়। চা তেষ্টা আর খিদে তেষ্টা মেটানোর জন্য আমরা মাঝখানে একটা ধাবার সামনে দাঁড়ালাম। আমরা এখন সাঁতরাগাছি টোল ক্রস করে এসে দাঁড়ালাম, পেটে ইঁদুর ছুঁচো সব একসাথে ডন মারছে, তাই আমাদের দাঁড়াতেই হলো। আর একটু চা ব্রেক না হলে তো হবেই না, কারণ অনেকটা রাস্তা আমরা জ্যামে আটকে ছিলাম। হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছে আর থাকা যাচ্ছে না, তো এখানে ডিম টোস্ট অর্ডার দিয়েছি। ডিম টোস্ট অর্ডার দিয়ে খাবে হচ্ছে ঘুগনি মুড়ি আর ডিম টোস্ট পাওয়া যাচ্ছে এখন আমরা দেখলাম আর কি। এখন অলমোস্ট 11টা বাজে। তুমি ঘুগনিও খাবে ডিম টোস্টও খাবে? ইয়েস, সব খাবে। আচ্ছা, সব খেয়ে নেব। আমি এই ওয়েদারে চা দারুণ লাগছে। রোদ না পাই, গরম গরম চাই খাই। তোমায় দেখা যাচ্ছে না, এগিয়ে আসো। এই তো আমি আছি। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করে এখন আবার যাত্রা শুরু করে দিলাম। এখন এই বাগনান ক্রসিং এর কাছে দাঁড়িয়ে আছি। বাগনান ক্রসিং থেকে এই সামনেই যে লেফট টার্নটা পড়ছে ওখান থেকে আমাদের এখনো 10 কিলোমিটার দেখাচ্ছে, ওখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা চলে যাব বেনাপুর বিচের দিকে, তো চলো।
থেকে গাদিয়ারা খুব বিখ্যাত একটা পিকনিক স্পটও কিন্তু কাছাকাছি। চাইলে হাওড়া থেকে বাগনানগামী যে কোনো লোকাল ট্রেনে বাগনান স্টেশনে নেমে সেখান থেকে ম্যাজিক গাড়ি করেও কিন্তু বেনাপুর চলে আসা যায়। বাগনান থেকে সোজা 3 কিলোমিটার আমরা এলাম, এসে রাইট টার্ন নিয়ে একদম গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। এখনো 7 কিলোমিটার রাস্তা। গ্রামের রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলতে থাকলাম। রাস্তাটা একটু সরু হওয়ার দরুন চার চাকা নিয়ে আসলে কিন্তু দেখে শুনে চালানোই ভালো। অবশেষে বহু প্রতীক্ষার পরে পৌঁছলাম বেনাপুর পিকনিক স্পট। বাজে 12:30, 12:30 এসে পৌঁছলাম একদম। তো লাস্ট এই 7 কিলোমিটারের রাস্তাটা কিন্তু একটু বেশ নড়বড়ের মতো আছে, যেহেতু একদম মানে গ্রামের পাড়ার রাস্তার মধ্যে দিয়ে আসলাম। তো যাই হোক, সবটা দিয়ে জনবসতি ঘন এরিয়া, মানে আস্তে আস্তে আসতে হবে। হ্যাঁ, মানে সাবধানে আসলেই ভালো আর কি। এমনি দু চাকার জন্য জায়গা, মানে রাস্তা চওড়া আছে, কিন্তু চার চাকার জন্য একটু ছোট তুলনামূলক। হ্যাঁ, অপোজিট সাইড থেকে গাড়ি আসলে দাঁড়িয়ে যেতে হচ্ছে, আদারওয়াইজ রাস্তা ঠিক আছে। আর সমস্যাটা হচ্ছে যে আমরা যেটার জন্য আজকে এই জায়গাটা চুজ করলাম, তোমরা থাম্বনেইলে তো দেখেই নিয়েছো যে আমরা এই জায়গায় আসছি। এই জায়গাটা কিন্তু ভীষণ ফেমাস পিকনিক স্পটের জন্য, আর ভিউটা খুব ভালো লাগে। আনফরচুনেটলি কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগি। সুন্দর ওয়েদার থাকলে জায়গাটা যে কত সুন্দর লাগতো তা একটু একটু ধারণা আমরা করতে পারছিলাম। মহিলা এবং পুরুষদের জন্য এখানে কিন্তু শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। বেনাপুরের এই বিখ্যাত চর আমরা একটু হাঁটাহাঁটি করে এক্সপ্লোর করতে শুরু করলাম। মানে সবাই বলছে যে জোয়ার এলে পরে নদী থেকে পুরো এই জায়গাটা জল উঠে আসে, কিন্তু জায়গাটা দাঁড়ানোর জন্য খুব সুন্দর, ভিউটাও খুব ভালো লাগছে। যদি ওয়েদারটা আরও ভালো থাকতো তাহলে আরও ভালো আসতো ভিউটা। আর ওই জায়গাটায় আমরা গাড়ি পার্ক করেছি, এইখানটা হচ্ছে গাড়ি পার্ক করেছি, এই জায়গাগুলোতেই সব খাওয়া দাওয়া চলছে। আর এই জায়গাটা হচ্ছে সবাই ঘুরতে এসছে একটু নদীর ধারে। নদীটা একটুখানি দেখিয়ে দাও। এত সুন্দর জায়গা পেয়ে যে যার মতো ফটোশুটে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে এসে আবার দেখি নদীর সরু সরু শাখা প্রশাখার মধ্যে দিয়ে এপার ওপার যাওয়ার নানা রকম ব্যবস্থা চলছে। এটা হচ্ছে আলুর দম। এটা কি আছে? এটা হচ্ছে ফিশ কচুরি। আলু কি আছে বার করো ঝুলি থেকে। এটা হচ্ছে এবার জমিয়ে খাবো, জমিয়ে দেখো শাহি পনির। এরপরে আরো মেনু আছে কি, তাই তো? কুনাল এখনই স্ন্যাক্স খেয়ে নিচ্ছে, এগুলো দেখে নাকি ও স্ন্যাক্সের একটা ফিল আসছে, কারণ স্ন্যাক্সের টাইম অফ দি আমরা এখানে থাকছি না, তার আগেই আমরা চলে যাব। ঘড়িতে বাজে 2:10। নানারকম খাবারের সুস্বাদু সুবাস খিদেটাকে যেন আরো বাড়িয়ে দিল। বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে খেতে বসেছি, সুন্দর সুন্দর খাবার, দারুণ লাগছে, পুরো পিকনিকের অ্যাম্বিয়েন্স, খাসা লাগছে, খাসা। তো একটু বল কেমন লাগছে বল। $30 মানে এ আর কি।
কেউ এটা খেয়ে বলো কি রকম? ডুঙ্গু বল, ডুঙ্গু বল, খুব সুন্দর। আমি বলবো না, আরে তুমি খেয়ে দেখো, ভালো খেতে। না কি বলবো, ভালো খেতে কি করে ভালো বলো? রয় খাও দাদা, সত্যি সন্দেশের মতো দারুন দারুন পুরোই বল, দারুন খেতে। তুমি বলো, আমি এখনো খাইনি। ও পাইনি? আচ্ছা আচ্ছা, নাও না না, আরে এখান থেকে নেবো, তোরা খা না। কেন আচ্ছা নেবো আমি। এখন হচ্ছে মাংস কলা, হচ্ছে খোলা, হচ্ছে হচ্ছে আমাদের শেজওয়ান রাইস, শেজওয়ান রাইস। তারপর আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা মেইন কোর্সের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি, তাই তো? চলো খাওয়াটা শুরু করি তাড়াতাড়ি, হাত দেরি করে লাভ নেই। মেনুতে অনেক কিছু থাকার দরুন খাওয়া দাওয়াটাও কিন্তু জম্পেশ হয়েছিল। যা মাংসটা হয়েছে না, একটুখানি তন্দুরি রুটি হলে জাস্ট জমে যেত, জাস্ট জমে যেত। ময়েন্দা ভালো লাগছে? অসাধারণ। আমরা এখনো নিইনি, নিয়ে টেস্ট করে বলছি। এবারে শীতকাল মানেই কমলা লেবু তো মাস্ট। লাঞ্চ সারা হয়ে গেছে, কমলা লেবু নিয়ে বসে পড়েছি সবাই। সারাদিন গিয়ে অবশেষে সানসেটের সময় সূর্যি মামা হঠাৎ করে উঁকি মারলেন। সো আমাদের পিকনিক শেষ এখানে, সূর্য পাটে বসেছে। আর বিনাপুরের এই ছোট্ট পিকনিকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে, কিন্তু একদম লিখতে হবে যে কেমন লাগলো। আর বন্ধুদের সাথে এখানে আসলে বা ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর জায়গাটা খুব সুন্দর, আবারও আমরা বলছি যে একটা সুন্দর রোদ ঝলমলে শীতকালের দিনে সকালবেলা আসলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমরা আনফর্চুনেটলি আজকে ভিউটা সেরকমভাবে উপভোগ করতে পারিনি এই ওয়েদারের জন্য, কিন্তু যতটুকু আমরা কাটিয়েছি খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই মিলে হই হই করে আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, দিনটা খুব ভালো কেটেছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, ফ্যামিলি আর ফ্রেন্ডসদের জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ। তাই শীতকাল থাকতে থাকতে একটা সুন্দর রোদ ঝলমলে রবিবার কিন্তু এই জায়গাতে কাটানোই যায়। তাহলে আজকে এই ছোট ব্লগটা আমরা এখানেই শেষ করছি। বেনাপুর ভ্রমণের একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে অবশেষে আমরা বাড়ির দিকে পা বাড়ালাম।